দেবজিৎ আসতে পারলো না বুঝি? ওই তো আসবে ঠিক করেছিল, কিন্তু হঠাৎ একটা সুট পড়ে গেল। প্যাক আপের পর রাতে কেক টেক নিয়ে আসবে। আসলে কি বলেন তো দাদা, ও ডেটস নিয়ে এখন মারাত্মক সমস্যা হয়। হবেই তো, আমাদের ইন্ডাস্ট্রির মহানায়ক বলে কথা, কত কাজ কত ছবি। আপনাদের আশীর্বাদে তা আছে। না না না, ওসব আশীর্বাদ আশীর্বাদ নয়, দেবজিৎ আর যেখানে পৌঁছেছে নিজের প্রতিভার জন্যই পৌঁছেছে। আপনি মনে আছে দাদা, আমার ছেলেটা তখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় মাটি পায়নি, আর আপনি তখন ইন্ডাস্ট্রির অধীশ্বর, প্রতিভার মধ্য গগনে। একদিন আমি আপনার কাছে গিয়ে বললাম, দাদা এই হলো আমার ছেলে দেবজিৎ, এই লাইনে একেবারে নতুন, কোথাও কোনো সুযোগ পাচ্ছে না, আপনি যদি আপনার আশীর্বাদের হাতটার মাথার উপর রাখেন ও ঠিক পারবে দাদা, ঠিক পারবে। সেদিন আমি শুটিং করছিলাম ইন্দ্রপুরী স্টুডিওয়ে, 2 নম্বর। আপনি মনে পড়েছে দাদা? সেসব কি আর আজকের কথা। তারপর থেকে কত ডিরেক্টর প্রডিউসারের কাছে আপনি ওকে চিঠি দিয়ে পাঠাতেন, তারা কেউ ফেরাননি, সবাই কাজ দিয়েছে, তবেই না যে জায়গাটায় পৌঁছেছে। না না না, আমি এই কথাটায় তোমার সাথে একমত নই। আমি বিশ্বাস করি দেবজিৎ আর যেখানে পৌঁছেছে তার পেছনে আছে কড়া মেহনত আর ওর জন্মগত প্রতিভা। জানেন দাদা, আমার ছেলে সবসময় বলে, জানো মা, স্বরাজ্জিঠ হলো আমার আদর্শ, আমি হলাম স্বরাজ্জিঠুর অভিনয় ছাত্র, একলব্যের মতো। ওনার অভিনয় দেখে দেখেই তো আমি অভিনয় শিখেছি, জেঠুর অভিনীত ছবি আমি যে কতবার দেখেছি তার কোনো গোলাগুন্ডি নেই। জেঠু আজকে আমি আসছি। ও